নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর একটা নতুন আপডেট আপনাদের অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে এসে পড়লাম। অবশ্যই যাদের আপডেট জানার দরকার আছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর যাদের যাদের দরকার নেই, যারা ভাবছেন নেগেটিভভাবে যে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না, এগুলো ফালতু কথা, যেগুলো বলছি এগুলো ফেক কথা, উল্টোপাল্টা কমেন্ট করবেন, তাদের সম্পূর্ণ ভিডিওটা একদম দেখার দরকার নেই। যাদের যাদের দরকার আছে তারাই দেখবেন। তো আজকে আপনাদের জন্য বিশাল বড় একটা আপডেট এসে পড়লো আপনাদের অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে। তো সেই জন্যে আপনাদের সামনে এই ছোট্ট একটা ভিডিও আপ করছি। তো খুবই ইনফরমেটিভ হবে ভিডিওটা, অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো আপনাদের বলছি, এমএমদের সাথে যে বৈঠক বসার কথা ছিল সেটা কিন্তু আগামীকাল হয়ে গেছে, আরেকটা বৈঠক কিন্তু কয়েকদিন মানে সোমবারের দিকে বসবে, সেরকমটাই কিন্তু জানা গিয়েছে। আমি বিশেষ সূত্র মারফত জানতে পেরেছি যে আপনাদের এনসিটির তরফ থেকে যে বলেছে সমস্ত রকম পেন্ডিং কেসগুলো কমপ্লিট করার পর, তারপরে আপনাদের যেটা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া আছে, মানে আপনাদের মানে 2022 সালের যে মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কমপ্লিট করার পর আপনাদের অর্গানাইজার টিচার ধাপে ধাপে এগিয়ে যাবে। আপনাদের যেটা রিক্রুটমেন্ট আছে 9,500, সেই রিক্রুটমেন্ট আস্তে আস্তে ধাপে ধাপে কমপ্লিট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে অনেক নিয়োগ প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, কিন্তু আইনগত জটিলতার কারণে যেহেতু দুর্নীতি হয়েছে সেই জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। জাজেসরা কী বলছে সেই নিয়ম মেনেই, কিন্তু সেই কথা মেনেই সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে আবারও নতুন করে। তাই আপনারা বলছি যে কোনোরকমভাবেই ঘাবড়াবেন না, নেগেটিভ কথায় কোনোরকম কান দিবেন না। আপনারা আপনাদের যেই ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা ভাবছেন যে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না, তাদেরকে আবারও আমি বলে দিচ্ছি একটা কথা যে অর্গানাইজার টিচার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণটা হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে, হাইকোর্ট থেকে না। তাই বলছি বিশ্বের সমস্ত রকম বড় কোর্টের থেকে সেই কথা বলা হয়েছে যে অর্গানাইজার টিচার সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া হবে। যারা বুঝবান আছে তারা অবশ্যই এই কথাটা জানে যে সমস্ত রকম সুপ্রিম কোর্ট থেকে, বাইরে একটু আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না, সমস্ত রকম সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে আপনাদের অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া সবার আগে হবে, কিন্তু একটু সময় লাগবে যেহেতু আইনগত জটিলতার কারণে। সমস্ত রকম শিক্ষক নিয়োগের পরিস্থিতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ, আপনারা অবশ্যই জানেন। আমি একটা প্রাইমারি টেট পরীক্ষার্থী, আমারও কিন্তু আমি পাশ করে বসে রয়েছি, কোনোরকম নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। তো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ হওয়ার পরেই আপনাদের অর্গানাইজার টিচার সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেটা একদম স্বচ্ছভাবে হবে, সেটা এনসিটির তরফ থেকে বলে দিয়েছে। তাছাড়া আপনাদের কেন্দ্রীয় সরকার থেকে একদম ভালো করে ফোকাস রয়েছে যে শিক্ষক নিয়োগ সমস্ত রকমভাবে, অর্গানাইজার টিচার নিয়োগ সমস্ত রকমভাবেই হবে। তো একটু সময় লাগবে, কোনো কিছু মনে করবেন না, আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকুন, আপনাদের অর্গানাইজার টিচার প্রক্রিয়া কিন্তু সমস্ত রকমভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। তো অনেকেই আবার বলছে যে এত ফেক খবর কিসের জন্য আসে, যেহেতু উপর থেকে একটা খবর আসে সেই খবরটা সত্যি হয় না, আবার অনেক সময় মিথ্যাও হয়। তাই বলছি কোনোরকম কোনো মনে করবেন না, যেহেতু আগে হোক পরে হোক আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা কমপ্লিট হবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন এই কথাটা। আজে বাজে কথায় একদম কান দিবেন না, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে, আপনাদের যে সুচিন্তিত মতবাদ আছে আপনারা যেখান থেকে সোর্স পেয়েছেন, আমি যে এরকম অনেক জায়গা থেকে খোঁজ নিয়ে আপনাদের জন্য ভিডিও করি, আপনারা অনেক আশ্বাস করে বিশ্বাস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের নতুন নতুন আপডেট, নতুন নতুন মানে যখনই কোনো খবর আসবে তখনই আপনাদের আমি দিব, নতুন নতুন ভিডিও করে আপনাদের জানাবো। অনেকে আমাকে বলে যে এত ভিডিও কেন করি, তো আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা অনেকে আমাকে আপডেট পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো অনেকে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে, অনেকে আমাকে মেসেজ করে, মেসেঞ্জারে অনেক মেসেজ আসে যে দাদা কী খবর, অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে কি না হবে, তুমি কেন ভিডিও করছো না। সেই জন্য আপনাদের সম্পূর্ণ রকমভাবে আপডেট রাখার জন্য আমি সবসময় ভিডিও করে আপনাদের সামনে জানিয়ে দিই। আজকের মতো আপডেট কী ছিল সেটাই আপনাদের সামনে পরিবেশন করি, আপনাদের সুচিন্তিত মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো আপডেট এখানেই ছিল, আবার একটা নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।